एक्ने रैशेस पिम्पल्स एगुलो थेके छुटकारा किछुतेई पेते पारछो ना किन्तु तोमरा चाओ तोमादेर स्किनटाके एकदम फ्रेश सुंदर लुकिंग करे राखते विशेष करे सामनेई आसते चलेछे आमादेर सबथेके बड़ो फेस्टिवल दुर्गा पुजो तार आगे तो निजे स्किनटाके भालोभाबे टेक केयार करे एकदम हेल्दी रखाटा खूब प्रयोजन कारण दुर्गा पुजोर समय आमरा प्रचुर परिमाणे मेकअप करबो घुरे बेड़ाबो প্রচুর পরিমাণে পলিউশনের সংস্পর্শে আসবে আমাদের স্কিনটা তার জন্য আমাদের স্কিনটাকে এখন থেকেই টেক কেয়ার করে ঠিকঠাক রাখাটা খুব প্রয়োজন ইমিউনিটিটা আমাদের স্কিনের বাড়ানোটা খুব প্রয়োজন তার জন্য আজকে আমি টিপস দেব তোমাদেরকে কিভাবে পূজোর আগে আমরা আমাদের স্কিনের টেক কেয়ার করতে পারি সেনসিটিভ স্কিন টু নর্মাল স্কিন সবাই কিভাবে আমরা স্কিনের টেক কেয়ার করতে পারি খুবই অল্প সময়ে খুবই অল্প দিনে আমরা পেতে পারি একদম সুন্দর সতেজ একটা উজ্জ্বল স্কিন এইরকমই ভালো ভালো ইনফরমেশন যদি তোমাদের আরও চাই তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও শ্বেতলানাস গ্যালারিকে সাবস্ক্রাইব বাটনের পাশেই রয়েছে একটা বেল আইকন সেটাকেও প্রেস করে দাও ফর ফিউচার নোটিফিকেশন আর কমেন্ট করে আমাকে অতি অবশ্যই জানাতে ভুলো না আজকের ভিডিওটা কেমন লাগলো অথবা আমার চ্যানেলে আমাকে কেমন তোমাদের লাগে সেটা আমাকে জানাতে ভুলো না কমেন্ট করে অ্যান্ড শেয়ার করে দিও ভিডিওটা অ্যান্ড পুরোটা দেখার পর প্লিজ 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 একটা লাইক করে দিও আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও এবার চলো শুরু করা যাক আজকের ভিডিও আমি প্রথমেই আলোচনা করব সেনসিটিভ স্কিন যাদের তারা কিভাবে নিজের স্কিনটাকে টেক কেয়ার করবে ফার্স্টে আমি বলে রাখি ক্লিনজিং করাটা আমাদের স্কিনকে খুব প্রচণ্ডভাবে প্রয়োজন সেনসিটিভ স্কিন যাদের তাদের আমাদের স্কিনে অয়েল বা সেবাম এগুলো জমতে দেওয়া যাবে না যার ফলে কিন্তু র্যাশেস পিম্পলস ব্রনো অ্যাকনে এগুলোর প্রবলেমটা বেড়ে যেতে পারে তার জন্য ঘুম থেকে উঠেই আগে আমাদের স্কিনটাকে ক্লিন করাটা খুব প্রয়োজন আমরা কিভাবে ক্লিন করব আমাদের স্কিনকে আপনি স্কিন যদি সেন্সিটিভ হয়ে থাকে তাহলে আমি রিকমেন্ড করব গ্রিন টি ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ভালোভাবে ক্লিন করার জন্য যদি মনে হয় স্ক্রাব করবেন তাহলে আমি বলবো খুবই মাইল্ড জেন্টল একটি স্ক্রাব গ্রিন টি স্ক্রাবার ইউজ করার জন্য দুটো স্ক্রাবার হয় একটা বডি একটা ফেস গ্রিন টি ফেস স্ক্রাবারটা আমি ইউজ করার জন্য বলবো এতে করে আপনার যে এপিডার্মা সেলটা আছে ওটার কোনো রকম ক্ষতি না করে আপনার স্কিন থেকে সমস্ত ডার্ট পলিউশন সেবাম অ্যান্ড পোর্সগুলোকে একদম সুন্দরভাবে ক্লিন করতে সাহায্য করে এই গ্রিন টি ফেস ওয়াশ অ্যান্ড গ্রিন টি ফেস স্ক্রাবার ফেস স্ক্রাবারের পর আমি রেকমেন্ড করব একটি ফেস প্যাক সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় দি সোমিস ক্যান প্রোডাক্টের ক্যান অ্যাক্টিভ ফেস প্যাক এটা ফর সেন্সিটিভ টু যাদের স্কিনে প্রচণ্ডভাবে অ্যাকনে পিম্পলস র্যাশেজের প্রবলেম আছে অথবা ফটো সেন্সিটিভিটি আছে তাদের জন্য এই ফেস প্যাকটা হচ্ছে জাস্ট হেভেনলি একটা প্রোডাক্ট এতে আছে মুলতানি মিট্টি কাওলিন ক্লে গ্লিসারিন আছে এমন প্রচুর ইনগ্রেডিয়েন্টস এতে ইউজ করা হয়েছে যেগুলো আমাদের স্কিনের জন্য প্রচণ্ডভাবে ভালো আমাদের স্কিনটাকে ইমিউনিটি ইমিউন করার জন্য ভীষণভাবে ভালো আমাদের স্কিন এটা প্রলং ইউজ করার পর কিন্তু আমাদের স্কিনটা একদম উজ্জ্বল করে দিতে সাহায্য করে অ্যান্ড সেন্সিটিভিটি ফটো সেন্সিটিভিটি যেটা আমাদের স্কিনে থাকে সেটাকে কিন্তু নির্মূল করে দিতে খুব ভালোভাবে সাহায্য করে ক্যান অ্যাক্টিভ ফেস প্যাক আছে অশ্বগন্ধা রুট নিম চন্দন এই প্রত্যেকটা প্রোডাক্টস আমাদের স্কিনের জন্য ঠিক কতটা বেনিফিশিয়াল সেটা তো আমরা ছোটোবেলা থেকেই মা ঠাম্মাদের মুখে শুনেই বড় হয়েছি অ্যান্ড এই প্রোডাক্টের মধ্যে আমরা সেই সমস্ত প্রোডাক্টসের গুণ কিন্তু পেয়ে যাচ্ছি যার ফলে আমাদের স্কিনটা এটা ইউজ করার পর প্রলং ইউজ করার পর কিন্তু স্কিনটা একদম ঝকঝকে তকতকে হয়ে যাবে আমার স্কিনও আগে প্রচণ্ড পরিমাণে র্যাশেস পিম্পলস ব্রনো খুব একটা হতো না র্যাশেস এবং অ্যাকনে জাতীয় জিনিসের ভীষণ প্রবলেম হতো এটা প্রলং ইউজ করার পর
ভীষণ ভীষণ ভালোভাবে ওয়ার্ক করেছে। আমি একদম উইদাউট এনি কাইন্ড অফ মেকআপ আপনাদের সামনে বসে আছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার স্কিনটা ঠিক কেমন আছে এখন। মাঝে মাঝে একটা আধটা পিম্পল র্যাশেস আসাটা খুব নর্মাল, আমিও মানুষ, আমরা সবাই মানুষ, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ন্যাচারাল প্রসেস। আমাদের স্কিনে একটা দুটো পিম্পলস অথবা র্যাশেস আসতেই পারে, ফ্রেকলস থাকতেই পারে, সেটা একদমই নর্মাল। আদারওয়াইজ আমরা যদি প্রলং ট্রিটমেন্টের সাহায্যে স্কিনটাকে একদম হেলদি সুস্থ রাখতে চাই, তার জন্য আমি বলবো হাত ধরতে হবে দিসোমিস ক্যান প্রোডাক্টের ক্যান অ্যাক্টিভ ফেস প্যাক এবং অন্যান্য যে প্রোডাক্টগুলো আমি রিকমেন্ড করছি সেই সমস্ত প্রোডাক্টগুলো যদি আমরা ইউজ করতে পারি, আমরাও কিন্তু পুজোর আগে পেতে পারি ঝলমলে একদম ভালো একটা হেলদি স্কিন পুজোর আগে। ফেস প্যাকের পর আমি রিকমেন্ড করব ইউজ করার জন্য ক্যান ফেয়ার সেরাম। এই সেরামটা আমার প্রচণ্ড পরিমাণে ফেভারিট একটি সেরাম। এটাতে অ্যাক্টিভ এমন অনেক ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো আমাদের স্কিনের জন্য ভীষণ 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 উপকারী। এতে বিভিন্ন ফেস অ্যাসিডস আছে, যেই অ্যাসিডগুলো আমাদের স্কিনটাকে এক্সফোলিয়েট করতে এবং ভেতর থেকে ক্লিন করতে, রিপেয়ার করতে সাহায্য করে। যেমন আমরা জানি আমাদের স্কিনের জন্য আছে ল্যাকটিক অ্যাসিড এবং কোজিক অ্যাসিড, যেগুলো আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে এবং আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সটাকে একদম সুন্দরভাবে ভেতর থেকে ঠিকঠাক রাখতে সাহায্য করে, হাইড্রেটেড রাখে আমাদের স্কিনটাকে, স্কিনের যে কোনো র্যাশেস পিম্পলস এগুলোকে আসতে আটকায় এবং আমাদের স্কিনটাকে ব্রাইটেন আপ করতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে। এতে আছে রোজ অয়েল, যেটা আমাদের স্কিনকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে, উজ্জ্বল করতে সাহায্য করে আমাদের স্কিনটাকে এবং আমাদের স্কিন থেকে যে কোনো জার্মকে কাটাতে খুব ভালোভাবে সাহায্য করে। এই ফেস সেরামটা ক্যান ফেয়ার সেরাম আমরা সবাই ইউজ করতে পারি, যা নর্মাল টু ড্রাই স্কিন, অয়েলি স্কিন, সেন্সিটিভ স্কিন সবাই এটাকে ইউজ করতে পারেন এবং বেনিফিট আপনারা নিজেরাই দেখতে পারবেন নিজেদের স্কিনে। ক্যান অ্যাক্টিভ ফেস প্যাক হোক অথবা ক্যান ফ্রেশ ফেস প্যাক হোক, আমরা কিন্তু দুটোর পরেই ইউজ করব, অতি অবশ্যই ইউজ করব ক্যান ফেস সেরাম আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন করার জন্য। আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্স যত মেনটেন থাকবে ততই কিন্তু আমরা দূরে থাকবো র্যাশ, পিম্পলস এবং যে কোনো স্কিন প্রবলেমসের থেকে। তার জন্যই আমি রিকমেন্ড করব, হাইলি রিকমেন্ড করব দিসোমিস ক্যান প্রোডাক্টের সমস্ত প্রোডাক্টগুলোকে ইউজ করার জন্য অ্যান্ড ক্যান ফেয়ার সেরামটাকে ইউজ করার জন্য। ইউজ করলে আপনারা নিজেরাই নিজের চোখে দেখতে পারবেন নিজেদের স্কিনে কতটা ভালো এফেক্ট আসছে। দিসোমিস ক্যান প্রোডাক্টের এমন আরও প্রচুর নতুন নতুন প্রোডাক্টস লঞ্চ হয়েছে, তার মধ্যে আমি প্রচুর ভিডিও বানিয়েছি নিউ লঞ্চ প্রোডাক্টসগুলো নিয়ে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। প্লিজ চেক করে নেবেন আমার প্লে লিস্টটা। পুজোর সময় আমরা ঘুরবো, ফিরবো, খাবো, দাবো, মেকআপ করবো, সব করবো, কিন্তু তার আগে আমি বলবো বেরোনোর আগে দিন থেকে শুরু হবে রাত অবধি আমাদের চলবে একদম আউটিং। তার জন্য আমি রিকমেন্ড করব সবাইকে সানস্ক্রিন অতি অবশ্যই ইউজ করতে হবে। আমি রিকমেন্ড করব যাদের সেন্সিটিভ টু অয়েলি স্কিন, সবার স্কিন টাইপ অনুযায়ী আমি সানস্ক্রিন বলে দিচ্ছি, সেগুলো তোমরা যদি ইউজ করো তাহলে তোমাদের আশা করছি হেল্প হবে। তার মধ্যে ফার্স্টেই আমি বলবো ফেয়ার 15 অথবা 30 ইউজ করতে, খুব ভালো সান প্রোটেকশন দেয়। এবং আর একটা আমি রিকমেন্ড করব রিফ্রেশ ক্রিম, এটা একটা প্রাইমার হিসেবে অ্যাপ্লাই করতে পারো তোমরা, আর নয়তো এমনি ইউজ করলে স্কিনে একটা পিঙ্কিশ গ্লো এনে দেয়, খুব ভালো ন্যাচারাল গ্লো দেয় স্কিনের মধ্যে রিফ্রেশ ক্রিম। আর যাদের অয়েলি স্কিন তাদেরকে আমি হাইলি রিকমেন্ড করব ইউজ করার জন্য ক্যান গার্ড সানস্ক্রিন লোশন, এটা খুব ভালো একটা ফাউন্ডেশন টাইপের ডুই একটা এফেক্ট দেয় আমাদের স্কিনে। আপনারা যারা ইউজ করবেন তারাই বুঝতে পারবেন কতটা সুন্দর এফেক্ট দিচ্ছে। যাদের অয়েলি স্কিন তাদের জন্য আমি এটা রিকমেন্ড করলাম, আর যাদের সেন্সিটিভ টু সেন্সিটিভ স্কিন যাদের তারাও এটা ইউজ করতে পারবেন। আর যাদের ড্রাই স্কিন তাদেরকে আমি এটা রিকমেন্ড করব না, কারণ এটা একটু স্কিনটাকে ড্রাই করে দিতে পারে আরও বেশিভাবে। তাই জন্য আমি যাদের নর্মাল সেন্সিটিভ স্কিন অ্যান্ড অয়েলি স্কিন তাদেরকে রিকমেন্ড করছি ক্যান গার্ড সানস্ক্রিন লোশন। সাথে যদি একটা ছোটোখাটো মেকআপ লুক চাই তোমাদের, তাহলে আমি বলবো ডে অ্যান্ড বেস ক্রিমটা ইউজ করার জন্য, এটা যে কোনো স্কিন টাইপে যেতে পারবে, ইউজ করা যাবে। অ্যান্ড ডে মেক কমপ্লেকশন পাউডার, এটা একটা ফাউন্ডেশন পাউডার বলতে পারো, তোমরা ইউজ করতে পারো, খুব ভালোভাবে মেকআপটাকে সেট করতে সাহায্য করে, একটা ন্যাচারাল গ্লো দেয় আমাদের স্কিনে। এটা হয়ে গেল সানস্ক্রিন টু স্কিন কেয়ার। আর এবার আমি বলবো প্যান্ডেল হপিং করে মজা করে যখন আমরা বাড়ি ফিরে আসবো রাতের বেলায়, তখন আমরা স্কিনটাকে ঠিক কীভাবে টেক কেয়ার করবো। ফার্স্টে আমি বলবো সবার আগে
ফেসটাকে ক্লিন করাটা, মেকআপটাকে ক্লিন করাটা খুব প্রয়োজনীয়। নাহলে আমাদের স্কিনের মধ্যে কিন্তু পোর্সের ভেতর মেকআপগুলো থেকে যাবে অ্যান্ড পোর্স ক্লগড হয়ে গেলে কিন্তু র্যাশেস, পিম্পলস, অ্যাকনে, ব্রণো এগুলো সমস্যা বেড়ে যাবে। তার জন্যই আমি রিকমেন্ড করব গ্রিন টি D10, যে ক্লিনজিং লোশনটা আছে সেটা ইউজ করার জন্য জেন্টলি আপনার হাতে নিন, ভালো করে রাব করে দেন আপনার স্কিনে ভালোভাবে ওটাকে ম্যাসাজ করুন, দেখবেন পুরো মেকআপটা ভালোভাবে উঠে গেছে। কটন অথবা ভেজিটেবল অথবা নর্মাল ওয়াটার দিয়ে স্প্ল্যাশ করে নিন, আপনার স্কিনটাকে একদম ধুয়ে ফেলুন, দেখবেন পুরো মেকআপটা উঠে গেছে। এটা ইউজ করার পর আমি রিকমেন্ড করবো ভালোভাবে মুখটাকে ক্লিন করার জন্য গ্রিন টি ফেস ওয়াশ অথবা ক্লিয়ার ওয়ান ফেস ওয়াশটা ইউজ করার জন্য। তারপরে আমি বলবো একটা স্ক্রাবার ইউজ করুন, যদি নর্মাল স্কিন হয় তাহলে ফেয়ার স্ক্রাবারটা ইউজ করুন, আর যদি সেন্সিটিভ স্কিন হয়ে থাকে তাহলে আমি বলবো গ্রিন টি ফেস স্ক্রাবারটা ইউজ করার জন্য। অ্যান্ড আমি বলবো তারপর যদি আপনার হাতে সময় থাকে, এনার্জি কিছুটা যদি বেঁচে থাকে তাহলে ক্যানঅ্যাক্টিভটা একটু অ্যাপ্লাই করে নিতে বলবো, 2-3 মিনিট রেখে ওয়াশ করে ফেলুন। একান্তই যদি আপনার এনার্জিতে না কুলোয়, ইউজ না করতে পারেন ক্যানঅ্যাক্টিভ, তাহলে আমি বলবো ডিরেক্ট ফেস ওয়াশ স্ক্রাবারের পর তাহলে ইউজ করে ফেলুন ফেয়ার সেরামটা। সেরামটা ইউজ করার পর আমি রেকমেন্ড করবো অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন দিসমি স্ক্যান প্রোডাক্টের, আর নয় তো গ্রিন টি D10 জেলটা ইউজ করতে পারেন। কিছুক্ষণ রাখার পর যখন দেখবেন আপনার স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে জেলটা, তখন আপনি ইউজ করুন কোন একটা ময়শ্চারাইজার, যেমন ক্যান মিন্ট ময়শ্চারাইজার হতে পারে। আর যদি আপনার বয়স 25-30 ঊর্ধ্বে হয়ে থাকে তাহলে ইউজ করতে পারেন অ্যান্টি রিঙ্কেল ক্রিম। এগুলো ইউজ করলে কিন্তু আপনার স্কিনটা একদম ঝকঝকে তকতকে হয়ে রেডি হয়ে যাবে ফর দ্য নেক্সট ডে। হয়ে গেল ডে টু নাইট স্কিন কেয়ার আমরা কিভাবে করব। শুধুমাত্র ফেসকে টেক কেয়ার করলে তো হবে না, আমাদের সাথে সাথে কিন্তু বডির স্কিনটাকেও টেক কেয়ার করাটা খুব প্রয়োজনীয়। তার জন্য আমি রিকমেন্ড করব পুজোর এই কটা দিন যদি স্নানে যাওয়ার আগে আমরা 1-2 ঘন্টা আগে অলিভ অয়েল যেটা আছে সেটাকে ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের স্কিনে যে এক্সট্রা ট্যানটা হচ্ছে সেটা অনেকটা কেটে যাবে, স্কিনটা হেলদি থাকবে, হাইড্রেটেড থাকবে, ময়শ্চারাইজ থাকবে। এর ওপরে যদি আপনার ট্যান থাকে তাহলে আমি রিকমেন্ড করব ক্যান ফ্রেশ ফেস প্যাক যেটা আছে সেটাকে ভালোভাবে হাতে নিন, একটু জল দিয়ে ভালোভাবে ওই অলিভ অয়েলের ওপরেই ভালোভাবে রাব করুন, অ্যাপ্লাই করুন, কিছুক্ষণ রেখে দিন, তারপর ওয়াশ করে ফেলুন গ্রিন টি D10 বডি ওয়াশ দিয়ে অথবা স্ট্রবেরি বডি ওয়াশ দিয়ে ভালোভাবে, অথবা অ্যালোভেরা বডি ওয়াশ আছে। 3 রকমের বডি ওয়াশ আমরা পেয়ে যাচ্ছি দিসমি স্ক্যান প্রোডাক্টের, স্ট্রবেরি বডি ওয়াশ, অ্যালোভেরা বডি ওয়াশ অ্যান্ড গ্রিন টি D10 বডি ওয়াশ। গ্রিন টি D10 বডি ওয়াশটা আমার পার্সোনালি প্রচণ্ড পরিমাণে ফেভারিট একটি বডি ওয়াশ, আপনারা ইউজ করে দেখতে পারেন, খুব ভালোভাবে ট্যান রিমুভ করতে সাহায্য করে। তাহলে অলিভ অয়েল দেন ক্যান ফ্রেশটা ইউজ করার পর আমি চলে যাব বডি ওয়াশের দিকে। বডি ওয়াশ আমি রিকমেন্ড করছি যেটা 3টের মধ্যে যে কোনো বডি ওয়াশটা আপনারা ইউজ করতে পারেন। বডি ওয়াশের পর আমি হাইলি রিকমেন্ড করব ক্যান ফেস সেরামটা বডিতে ইউজ করতে পারেন, দেন যে কোনো লোশন দিসমি স্ক্যান প্রোডাক্টের বডি লোশন আছে অনেকগুলো রেঞ্জ, সেগুলো ইউজ করতে পারেন আপনি রেডি ফর বাইরে যাওয়ার জন্য। আর আমি রিকমেন্ড করব সানস্ক্রিন অতি অবশ্যই, আপনার বডি যেগুলো অংশ এক্সপোজড হচ্ছে সানের দিকে সেই অংশগুলোতে কিন্তু ভালোভাবে সান প্রোটেকশন লাগানোটা প্রচণ্ড পরিমাণে জরুরি, সেই জন্য সান প্রোটেকশনও কিন্তু আমি রিকমেন্ড করছি ক্যান ফেয়ার 1530 অথবা গার্ড লোশন ইউজ করতে পারেন, নয়তো ইউজ করতে পারেন রিফ্রেশ ক্রিম, এগুলো ইউজ করুন, তাহলে দেখবেন আপনার স্কিনটা একদম পারফেক্টলি ঠিকঠাক থাকছে। এই ছিল আমার আজকের ভিডিও, সারা দিন আমরা কিভাবে নিজেদের স্কিনটাকে টেক কেয়ার করব। এখন থেকেই আমি রিকমেন্ড করব টেক কেয়ার করতে শুরু করে দিন দিসমি স্ক্যান প্রোডাক্ট দিয়ে নিজের স্কিনটাকে ঠিকঠাক রাখার জন্য। দিসমি স্ক্যান প্রোডাক্টের আরও নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, ক্যান অ্যাক্টিভের পাউডার আসছে, ক্যান ফ্রেশের পাউডার ফর্ম আসছে, আমি অধীর আগ্রহে আছি কখন আমি এই প্রোডাক্টগুলো হাতে পাবো, দোকানে এলেই আমি তাড়াতাড়ি ওগুলোকে পারচেস করতে যাব। এখনো অবধি আমার বাড়ির কাছাকাছি দোকানে আমি আপাতত পাচ্ছি না, সেই জন্য আমি সেগুলোর ভিডিও বানাতে পাচ্ছি না, তবে হ্যাঁ যখনই আমার হাতে এই প্রোডাক্টগুলো চলে আসবে আমি অতি অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাব।
সেই নতুন প্রোডাক্টগুলো নিয়ে। তার জন্য কি করতে হবে? আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আমার নতুন বন্ধু হতে হবে, জুড়তে হবে আমার সাথে তোমাদেরকে। সাবস্ক্রাইব বাটনের পাশেই রয়েছে বেল আইকন, বেল আইকনটা টিপলে কি হবে, যখনই আমি ভিডিও আপলোড করব তখনই তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে আর তুমি দৌড়ে দৌড়ে চলে আসতে পারবে আমার ভিডিও দেখতে। দিসোমি স্ক্যান প্রোডাক্টের যে কোনো ভিডিও, যে কোনো রকম স্কিন টাইপ হোক, সব রকম ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে। তার জন্য তোমাকে একটু আমার প্লেলিস্টগুলো চেক করে নিতে হবে। যদি তোমার ন্যাচারাল স্কিন কেয়ার পছন্দ হয়, DIY পছন্দ হয়ে থাকে, তাহলে সেটাও তুমি পেয়ে যাবে আমার চ্যানেলে। তার জন্য তোমাকে কী করতে হবে? প্লেলিস্টটা চেক করে ফেলতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়ার চেষ্টা করব দিসোমি স্ক্যান প্রোডাক্টের কিছু কিছু প্রোডাক্টস, যেগুলো আমরা অনলাইনও পেয়ে যেতে পারি সেগুলোর লিংক আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটা এন্ড অব্দি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটা এন্ড অব্দি দেখার পর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা করে লাইক করে দিও। আর আমি বলবো আমার ভিডিওটাকে প্লিজ প্লিজ সবার সাথে শেয়ার করে দাও, শেয়ার করে দাও নিজের বন্ধু বান্ধব ফ্যামিলি হোয়াটসঅ্যাপে, যেখানে খুশি তোমার শেয়ার করে দাও। আর তোমরা যদি চাও আমাকে আমার সাথে আরও বেশিভাবে কানেক্টেড থাকতে, তাহলে প্লিজ আমাকে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো। ফেসবুক আইডি হচ্ছে সোয়েতলানা গ্যালারি, আর নয়তো আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো সোয়েতলানা চ্যাটার্জিতে। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলেও ওই একই নেম সোয়েতলানা গ্যালারিতে ফলো করতে পারো। ওখানে আমি প্রচুর পরিমাণে নর্মাল ডের আমার প্রচুর পোস্ট শেয়ার করতে থাকি, স্টোরি দিতে থাকি, অ্যান্ড প্রচুর 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 রিলস বানাতে আমি ভালোবাসি। ওখানে প্রচুর এন্টারটেনিং পোস্ট তোমরা পেয়ে যাবে, স্ন্যাপস পেয়ে যাবে, এনজয় করতে পারবে তোমরা আশা করি। যদি আমাকে ভালো লেগে থাকে অতি অবশ্যই ফলো করো আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে। কোনো কোয়ারি থাকলে আমাকে DM করো, মেসেজ করো মেসেঞ্জারে অথবা ইনস্টাগ্রামে DM করো, আমি অতি অবশ্যই চেষ্টা করব তোমাদের সব প্রবলেমের সলভ করার জন্য। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আগামী দিন আমি আরও ভালো ভিডিও নিয়ে আসবো। তোমরা চাইলে আমাকে কমেন্ট করে বলতেও পারো কী কী ভিডিও তোমরা দেখতে চাও, কোন প্রোডাক্টগুলো নিয়ে ভিডিও দেখতে চাও, আমি চেষ্টা করব সেই প্রোডাক্ট নিয়ে ভিডিও বানানোর জন্য। আজকের দিনটা এখানেই শেষ করছি, পরের দিন আমি ফেরত আসবো অন্য একটা ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, ভ্যাকসিনেটেড থেকো, বাই বাই।